আজ রবিবার চব্বিশে বৈশাখ দু সালের আটই মে মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আজ আপনারা অনুভব করতে চলেছেন আপনার মেজাজকে একটু পরিবর্তন করবার জন্য সামাজিক কোনো জটলা বা জমায়েতে উপস্থিত হতে পারেন সেখানে মানসিক প্রফুল্লতা আপনারা নিশ্চিতভাবে পাবেন আজ অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদের উপরে অতিরিক্ত প্রসন্ন আছেন একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি পাবে বিশেষ করে দীর্ঘদিন আগে যে সমস্ত কর্ম বা অর্থ আপনারা বিনিয়োগ করে রেখেছিলেন তার কারণে কিন্তু আজ আপনারা প্রভূত পরিমাণে মুনাফা লুটতে চলেছেন আর চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে যদি যেতেই হয় তাহলে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তা না হলে যদি ছুটির দিন হয় রবিবার যেহেতু যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই কাটান ফাঁকা সময় আজ আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন মুভি দেখতে পারেন বা এন্টারটেনমেন্ট করে কাটাতে পারেন কোনো প্রকার রিক্রিয়েশনের সাহায্য আজ নিশ্চিতভাবে নিন মানসিকভাবে রিলিফ অনুভব করবেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো আজ কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি প্রদর্শন করুন প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটিতে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আজ আপনাকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে কৌতূহল প্রবণতা আপনার মধ্যে বাড়তে চলেছে আজ কিন্তু বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটাবেন প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব উপভোগ এবং অনুভব করা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আজ কিন্তু আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়বেন একে অপরের সাথে হৃদয় মিলে গেলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন আজ আপনারা অনুভবই করবেন না যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আর যেহেতু রবিবার তে সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের বীজ মন্ত্র একশো আটবার জপ করে দিন শুরু করুন যেটি হলো ওম হ্রাং হ্রিং রং শশুরায় নামা যাদের চন্দ্র রাশি মকর এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে